যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দামটাই বেশি, কারণ আমরা চাঁদরে ভালোবাসি, সূর্যরে না। এখন আর একা থাকতে ভয় লাগে না, কারণ একাকিত্ব সবসময় আমার সাথেই থাকে। স্বপ্নগুলা হারায় না, হারায় যায় স্বপ্ন দেখানো মানুষগুলা। আসলে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় সেই মানুষটা, যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না। ভাইঙ্গে যাওয়ার চেয়ে বেশি হারায় গেলে কষ্ট লাগে, কারণ মইরা যাওয়া মানুষের মায়া ভুলা যায়, ছাইরা যাওয়া মানুষের না। আমার মা বাবা আমার একদিন একটা কথা শিখাইছে যে বাবা, তোর হাত থেকে মানুষ অনেক কিছু ছিনে নিতে পারে, কিন্তু তোর কপাল থেকে। যারে অন্যের পাশে দেখলে কষ্ট হয়, তারে নিজের পাশে যত্ন করে রাখতে হয়। ছেলেদের কান্নার শব্দ হয়তো একটু কম, কিন্তু ভেতরের আত্মচিৎকারটা অনেক বেশি। সময় মানুষে অনেক ব্যথা দেয়, কারণ ঘড়িতে ফুল না, কাটা থাকে। মসজিদে দিচ্ছে আজান, কিন্তু স্কুলে চলছে বিজ্ঞান ক্লাস। সেই মুহূর্তে স্যারকে বলা হলো, স্যার আমাকে একটু নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হবে? স্যার বলে, বাবা এখানে নামাজ পড়ার জায়গা না, পড়ার জায়গা। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশের শিক্ষা। যখন খুব হাসি খুশি থাকা মানুষটাও হঠাৎ করে চুপ হয়ে যায়, তখন বুঝ জানিও বাক প্রস্তুতি নিতে হবে শিকার করার। বুকের ভেতর হাজারো কষ্ট চাপা রেখে আপনাদের সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করতো যারা, একতরফা বিবেচনা করে আজকে তাদেরকে কান্দাইছেন আপনারা। আবারও চলে আসছে ওই মাস, যেই মাসে দোকানদারে 50 টাকার জিনিস 100 টাকা দাম বাড়িয়ে মসজিদের দিকে দৌড়ে যাবে, যাতে নামাজ কাজা না হয়। তোমার এলাকা ছাইরা যাইতাছি, তোমারে ছাড়ার ফিলিং হইতাছে, হোক আমি তোমার বাসার সামনে মুইতা আসালো। এই সরি না না, আমি অনেক কিছু ছাইরা আসালো। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু, বাট আপনার আমারে ওই জায়গাটা বানাই দিতে। ওই জায়গাটা আপনা গো আমার বানাই দিতে। আপনারা যদি আমার ব্যাগ চান, ওই জায়গাটা আপনাদের আমার বানাই দিতে। আসলে অনুভূতি কখনো বদলায় না, বদলায় তো শুধু মানুষগুলো। আমি শুধু একটা কথাই বলতে চাই, টাকা কামাও সবাই সম্মান দিবে। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিছি আমি, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি।